সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন অ্যাক্টিভ ওয়ালটন টিভি। সেই টিভিটির কালারটা দেখতে পারতেছেন, সাউন্ড চলছে কিন্তু মাগার ছবি আসতেছে না, টিভি গোলা গোলা। তা আমরা এটা এখন রিপেয়ারিং করব। এটাও একটি ওয়ালটন আলট্রা স্লিম সিআরটি টিভি, দেখতে পারতেছেন আমি চালু করে রেখেছি, এটার কি প্রবলেম, কালারটা জমে রয়েছে। আমরা এটাকে নামিয়ে নেই, তারপর দেখি কি করা যায়। টিভিটা আসলে এরকম রোগটা খুবই কম যে নতুন আইসি, এক নম্বর একটা আইসি লাগাই দিয়ে গেলাম তারপর আবার চলে গেছে, অথচ কোনো কিছুর কিন্তু গ্যারান্টি নেই। তো আমরা এটা খুলে আবারও আইসি লাগিয়ে দেব। তো আমরা এখন এটাকে খুলে নেব। তো ভিউয়ার্স, আমরা টিভিটি খুলে নিলাম, আবার বাটিকেল আইসিটি লাগিয়ে নেব। সাথে দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট বেবি রয়েছে, তারা খুব মনোযোগ সহকারে দেখতেছে। তো এই বেবিরা চিন্তা ভাবনা করতেছে, তোমরা কি ভবিষ্যতে একা শিখবে নাকি, বলো না কেন। তো আসলে এদের জন্যই এই টিভিটি সমস্যা। তো টিভিটি আসলে একটু গুরুতর প্রবলেম। তো এর আগে যে মেকানিক্সের কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছিল, তখনও এই বাটিকাল আইসিটি ফুটে গিয়েছিল, এবং আমি নিজেও লাগিয়ে দিয়েছিলাম, সেটা ফুটে গিয়ে সেটাও ফুটে গিয়েছে। তো এটা ফুটে যাওয়ার কারণটা কী, আমি সেটা খুঁজে বের করে ঠিক করে দিয়ে যাব। তারপরেও যদি কিছু হয় তাহলে এই কি, তারপরও হওয়ার কথা না, কিন্তু তারপরও অনেক সময় কারেন্টের জিনিস হয়ে যায়। তো এটার কারণটা কী আমরা খুঁজে বের করবো আজকে। তো ভিউয়ার্স, আমরা সেই বাকি আইসিটি খুলে নিতেছি। তোমরা কি ইউটিউব চ্যানেল দেখো? এসএসবিডি লিখে সার্চ দিয়ে আইবো, এসএসবিডি লিখে সার্চ দিয়ে আইবো, সিউ বিডি লিখে সার্চ দিয়ে আইবো, সিউটিটি বিডি বিডি আর নাইলে সবুজ সাইকনল লাগবা, সার্চ দিবা তিনটা অপশনে। হ্যাঁ, অনেক কিছু শিখতে পারবা, শিখার আছে, মজার ব্যাপার আছে। তোমাদের টি স্কিপ করে নি, আসলে এখানে একটু যেহেতু গ্রাম অঞ্চলে একটু এই বাটিগুলা সিটি করতে গিয়ে দেখলাম তাতাল তেমন একটা হিট হচ্ছে না। তো এটার এটা খুলে নেব, খুলে নতুন একটি লাগিয়ে দেবো, একটি স্কিপ করে দিই। তো দেখতে পাচ্ছেন আমি আইসিটি খুলে নিলাম। তো দুঃখের বিষয় হচ্ছে এই আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন বারবার আইসিটি খেয়ে ফেলে। তো আইসিটি খেয়ে ফেলার কারণ কি, তো আমরা জেনে থাকি সাধারণত এই আইসিটি বাটিকাল আইসিটি প্রবলেম হয় দুটি কারণে, একটা হলো ভোল্টেজ ওভারলোড হইলে কাজ করে প্রবলেম হয়, আর একটি হচ্ছে ফ্লাইব্যাক যদি কোনো প্রবলেম দেখা দেয় সেটা তো কাজ করে, আরেকটি হচ্ছে আপনার ইউক কয়েল যদি খারাপ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তো সেক্ষেত্রে সেগুলিও কাজ করছে। তো আমরা আবারও পুনরায় এই আইসিটি লাগিয়ে দেব, নতুন আইসিটি লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটি আইসি নিয়ে নিলাম। তো এই আইসিটির নাম্বারটি হচ্ছে এসটিভি 9300
দুই এ। তো এআইসিটি আমি আরেক আরেকবার লাগিয়েছিলাম, ফুস করে ফুটে গেছে। তো একদিন চালানোর পরে তো আমরা এটিকে আবার লাগাবো, এবং লাগানোর পর দেখব অন্যান্য যে কোনো প্রবলেম রয়েছে কিনা। কিন্তু প্রবলেম থাকলে আমি ছেড়ে দিয়ে যাব, আর প্রবলেম না থাকলে তো অবশ্যই নাই। তো আমি এখন এটা হিটসিং এর ভিতরে সেট করে নিতেছি। তো স্কিপ করে নেই। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বা দেখিয়ে রাখি, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল যে কার্ডটি। তো এমনিতে দেখা দৃষ্টিতে অন্য কোনো আর প্রবলেম দেখতে আমরা পাই না, কারণ এখন এই বাটিকেল আইসিটি লাগানোর পর হয়তো আমরা অন্যান্য যে প্রবলেম আছে সেটা দেখে নেব। তো এখন আমি সেই বাটিকেল আইসি সহ হিটসিংটি লাগাবো। তো বন্ধুরা, আমি এখানে আসলে মেশিনটি একটু ফাটা পেয়েছি। তো আমি ফাটা জায়গাটি ফাটা জায়গার থেকেই এই প্রবলেমটা সম্ভবত দেখা দিয়েছে। তো মাঝে মাঝে যখন হিট হয়ে যায় তখন কানেকশন ছেড়ে দেয়, যার কারণে আইসিটি ফুটে যায়। তো আমি এই ফাটা জায়গাটি রং ধরিয়ে দেব, যাতে প্রবলেম হলো কই আর দোষ দেন এখানে। তো আমি এখন এটাকে, তো আমরা সমস্ত দেখতে পারলেন এটার যে পার্টিকেল আইসিটি রয়েছে তা আমরা সমস্ত কাজগুলি করে দিলাম, এবং যে সমস্ত প্রবলেম রয়েছে সেগুলিও করে দিলাম। এখন সেটিং করব এবং দেখব এটা আসলে কি পরিস্থিতিতে রয়েছে বা কি আসল বিষয়। অন্য কোথাও আর প্রবলেম না থাকে তাহলে টিভিটি সম্পূর্ণ ওকে হয়ে যাবে। এবার আমরা তো এবার আপনি দেখতে পাচ্ছেন আমি প্লাগ ইন করে নেব, টাকা সুইচটা টিপ দেন। লাইছে, লাল বাতি জ্বলছে না? সুইচটা টিপ দেন। তো ভিউয়ার্স, এটা আসলে আইসিটি লাগানোর পর আইসিটি টিকে না, আবারও আইসিটি ফুটে গেল। তো তো ভিউয়ার্স দেখতে পারলেন এটার আসলে আইসিটি ফুটে যাওয়ার কারণ হচ্ছে এটার সাথে আরও তিনটি পার্টস দেখতে পাচ্ছেন। দুটি রেকটিফায়ার রয়েছে এখানে, একটি মিনি, একটি ছোট, একটি ক্যাপাসিটার। তো এই যে এগুলি তিনটা পার্টস খারাপ হয়ে যাওয়ার কারণেই সম্ভবত আইসিটি ফুটে যায়। তো আমরা এই তিনটি আইসি আমরা তিনটি পার্টসই আমরা নতুন লাগিয়ে দিলাম। তো এখন আমরা এটার ভোল্টেজটিও মাপবো, দেখি এটা কী কারণ। আর যদি কয়েলের দিকে হয়ে থাকে হয়তো কয়েল চেঞ্জ করতে হবে। তো সাধারণত
তিনটি অপশনের কারণেই হয়। তো আমরা তিনটি অপশনই আমরা চেঞ্জ করে একবার নতুন করে দিলাম। আমি এই আলট্রা স্লিম যে টিভিগুলি রয়েছে, আসলে এই টিভিগুলি কাজ করতে গেলেও অনেকটা কষ্ট করতে হয়, কারণ টিভিগুলি যেমন একেবারেই ওয়ান টাইমের মতন তৈরি করে ফেলেছে। আমরা একটু ওয়াশ করে নিলাম যে জায়গাটাতে আমি শুধু কাজ করলাম। তো স্কিপ করে